आगामी 3 ডিসেম্বর 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন, তার আগে মধ্যপ্রদেশ কার দখলে, বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল। মধ্যপ্রদেশ কার দখলে, মধ্যপ্রদেশে হাড্ডা হাড্ডি লড়াই। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল জানা যাবে 3 ডিসেম্বর, তবে এবারও মধ্যপ্রদেশ নাটকীয় পরিস্থিতির সাক্ষী হতে চলেছে বলে আভাস বুধবারের সমীক্ষায়। টিভি 9 এর এক্সিট পোলে চোখ রাখলে দেখা যাবে 116 ম্যাজিক ফিগারে পৌঁছানো চ্যালেঞ্জিং হতে পারে কংগ্রেস ও বিজেপির কাছে। মধ্যপ্রদেশ বিধানসভায় 230টি আসনের মধ্যে 2018 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 114টি আসন, বিজেপি পেয়েছিল 109টি, বহুজন সমাজ পার্টি 2টি, সমাজবাদী পার্টি 1টি ও নির্দল 4টি আসন পেয়েছিল। কংগ্রেসের আসনে বেড়েছিল 56টি, বিজেপির 56 আসন কমেছিল। প্রাথমিকভাবে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে পেরেছিল কংগ্রেস, কিন্তু 2020 সালে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিদ্রোহী হয়ে ওঠেন। এরপর 22 জন বিধায়ক পদত্যাগ করায় পড়ে যায় কমলনাথ সরকার, শিবরাজ সিং চৌহান ক্ষমতায় আসেন। এবার ক্ষমতায় ধরে রাখাই তার কাছে চ্যালেঞ্জ। টিভি 9 এর বুধবারের সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলছে। শিবরাজ সিং চৌহানের উপর রাজ্যবাসীর ক্ষোভের আঁচ পড়তে পারে বিজেপির গায়ে, তাতে সরকার ধরে রাখা কঠিন হতে পারে বিজেপির। টিভি 9 এর এক্সিট পোল অনুযায়ী এই বিধানসভার ফলাফল ত্রিঙ্কুশ হলেও অবাক হওয়ার বিষয় নেই। বিজেপি পেতে পারে 106 থেকে 116টি আসন, উল্লেখ্য 116 হলো ম্যাজিক ফিগার। কংগ্রেস 111 থেকে 121টি পর্যন্ত আসন জিততে পারে টিভি 9 এর বুধবারের সমীক্ষায় উল্লেখ। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 6টি আসন, ফলে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ দু দলের কাছে বেশ কঠিন হতে চলেছে। স্বাভাবিকভাবে অন্য কারো সমর্থন নিয়ে বিজেপি সরকার ধরে রাখতে পারে নাকি কংগ্রেসই ফের কুরসি ছিনিয়ে নেই, তার টান টান লড়াই নজর দেশের রাজনৈতিক মহলের। মধ্যপ্রদেশ হাতছাড়া হলে তা লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপির।